গুড আফটারনুন সকলকে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আরও একবার আপনাদের স্বাগত। আমি শিবম, ক্যামেরায় আমার সঙ্গে আছে বিশ্বজিৎ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেডিয়াম, যার পোশাকি নাম সকলেই জানেন, শৈলেন মান্না স্টেডিয়াম। কিছুদিন আগেই শৈলেন মান্না জন্মদিন গেছে এই হাওড়ারই। উনি ভূমিপুত্র ছিলেন এক সময়, সেই হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে আজ অভিনব এক উদ্যোগ নিয়েছে আইএফএ, অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। আজকে শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর, গুরুকে প্রণাম জানানোর পালা, তাই গুরুদের সম্মান জানাতে আজ বাংলার দুই গুরু, প্রথিতযশা কোচ রঘু নন্দী এবং কুন্তলা ঘোষ দস্তিদারকে সম্মান জানাবে আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। একটু পরেই এখানে কলকাতা লিগের ম্যাচ হবে, এখানে খেলা আছে ভবানীপুর বনাম রেলওয়ে এফসি। তার আগে এই অনুষ্ঠান নিঃসন্দেহে এক অভিনব উদ্যোগ, আমি একটু অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করব। এখানে এখানে উপস্থিত আছেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি, আছেন লিগ সিও, ফেডারেশনের লিগ সিও এসেছেন সুনন্দ ধর, আইএফএর সহ সচিবরা এখানে উপস্থিত আছেন, এবং অবশ্যই উপস্থিত আছেন রঘু নন্দী এবং কুন্তলা ঘোষ দস্তিদার, যাদের জন্য এই অনুষ্ঠান, গুরুকে প্রণাম জানানোর অনুষ্ঠান। আমি একটু দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানটা একদম সরাসরি। আমরা দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশ, তাই এখানে দেখছি বাংলার কোচও আছেন রঞ্জন ভট্টাচার্য। রঞ্জনদার কাছে আমি শুরু করি, লম্বা লাইন, সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানি না কতটা হবে, তারপরে অবশ্যই বাংলার দুই গুরুর সঙ্গে কথা বলব। রঞ্জনদা, তোমার খেলা নেই তবু মাঠে এসছো, উদ্যোগটা সম্পর্কে কি বলবে? অসাধারণ উদ্যোগ, মানে আইএফএ যেভাবে ভাবছি আর কি, সব মানে সব দিকটাই, শুধু নট অনলি ফুটবল, ফুটবলের বাইরেও যে ব্যাপারগুলো আছে ফুটবলারদের নিয়ে, কোচেদের নিয়ে। তো আর রঘুদা মানে একদম প্রবাদ প্রতিম কোচ বাংলার ফুটবলে, যেটা আমি আছি, আমাকে যদি কেউ কিছুটা চেনে, যার জন্য অবশ্যই রঘুদার একটা অবদান আছে। আর কুন্তলা দিকে আমি ছোটো থেকে দেখছি, মানে কী অক্লান্ত পরিশ্রম তাদের, এই 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 মানুষগুলোর কথা কিন্তু অ্যাকচুয়ালি কেউ ভাবে না। আমরা তো সেই জায়গায় আইএফএ, এবং বিশেষ করে আমি জয়দীপ মুখার্জির কথা বলবো, যে উনি কিন্তু আমি দেখছি সর্বক্ষেত্রেই খেলোয়াড়দের মায়েদের কথা ভাবছে, কোচেদের কথা ভাবছে, খেলোয়াড়দের কথা ভাবছেই, সর্বোপরি সাগরে কে অসহায় অবস্থায় পড়ে আছে সেখানেই যাচ্ছে। তো এক কথায় অনবদ্য, তো যার জন্য আজকে শুনে আমার প্র্যাকটিস ছিল, তারপরেও আমি এখানে এসেছি, যে এমন দুজন মানুষ যে বাংলার ফুটবলে তারা প্রচুর অবদান আছে, কুন্তলাদি এবং রঘুনন্দী, কোনো কথা হবে না এর বাইরে। ভারতীয় ফুটবল মানে তো এক ঝাঁক বিদেশি কোচের নাম ভেসে আছে, বাংলার ফুটবলের ঐতিহ্য কৈলিন্যে হয়তো অনেক বাঙালি কোচ ছিল, কিন্তু বাঙালি কোচদের দাপট আপনি আপনার পরবর্তী যুগে আর কি দেখতে পান, এবং এই এই উদ্যোগটা কতটা ইন্সপায়ার করবে পরবর্তী জেনারেশনকে? অবশ্যই আমাকে তো খুবই ইন্সপায়ার করছে। আমি রঘুদাকেই বলছিলাম কিছুক্ষণ আগেও, যে রঘুদা যে অবদান রেখে গেছে কলকাতা ফুটবলে, এই এই রেকর্ড ভাঙা খুব মুশকিল, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। তার অবদান মানে সর্বোপরি, একটি তলার দিকের ফুটবলটাকে নিয়ে তো কেউ সেভাবে ভাবে না, রঘুদাসকে বছরের পর বছর এই জায়গাটা কিন্তু ভেবে এসেছে, এবং গ্রামগঞ্জ থেকে খেলোয়াড় নিয়ে এসে প্রচুর প্রচুর খেলোয়াড়কে প্রোডিউস করেছে, সেখানে কুন্তলাদি মেয়েদের ফুটবলটাকে দারুণভাবে সমৃদ্ধ করছে এখন টিল ডেট। তো সেই জায়গা থেকে দুজনকে আমি কৃতজ্ঞতা জানাবো এবং আমার প্রণাম জানাবো, যে একদম আইএফএ সঠিক সিদ্ধান্ত সঠিক দিনে। এবং আজকে খেলাটা নিয়ে কিছু বলবেন, ভবানীপুর ভার্সেস আপনার গ্রুপের, আপনি এই গ্রুপে আছেন বোধহয়? না, আমার এই গ্রুপে নেই, তবে ম্যাচ দেখতে অবশ্যই, ম্যাচ তো দেখবই, ভালোই হবে, উপভোগ্য ম্যাচ হবে আশা করছি। খেলা প্লাস একটা অনুষ্ঠান, আমি একটু সুনন্দদার সঙ্গে কথা বলতে পারবো, লিখছি ও সুনন্দদা। সুনন্দদা, আমাদের চ্যানেলে সুনন্দদা নতুন মুখ নয়, যখনই চাওয়া যায়, ব্যস্ততা না থাকলে পাওয়া যায়, কেমন লাগছে আজকে এখানে এসে? ডেফিনেটলি খুবই ভালো লাগছে, আজকে টিচার্স ডে, আর এনাদের দুজনের থেকে বেটার টিচার ইন্সপিরেশন দিয়ে, যিনি দিয়েছেন আমাদের এতদিন ধরে, তাদের যে এই ফেসিলিটেশন প্রোগ্রাম যেটা আইএফএ করেছে জয়দীপ এটার উদ্যোগে, সেখানে যে আমি আজকে কলকাতায় আছি, থাকতে পারছি, সেটাই আমি নিজেকে খুব লাকি মনে করছি। আপনার জীবনের গুরুকে, আজকে তো গুরু দিবস, আপনার গুরুর মনে হয় যাত্রা সব থেকে বেশি শিখেছেন? আমার এক্সপিরিয়েন্স, মানে এর চেয়ে ভালো উত্তর বোধ হয় না, মানে জীবনটাই আপনার গুরু। নিশ্চয়ই, জীবনে যা শিখেছি, যা ভুল করেছি, তার থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে চলা, সেটাই আমার ইচ্ছে। আপনি তো ভারতবর্ষের সমস্ত জায়গায় গেছেন, যে সব স্টেডিয়ামে গেছেন, নতুন লিগ হচ্ছে, নতুন নতুন জায়গা খেলা হচ্ছে, বাংলাটায় আসতে কেমন লাগে? বারবার বাংলাতে আসতে আপনাকে আমি দেখি, ভালো লাগে, আপনার কেমন লাগে? কলকাতার ছেলে, কলকাতায় আসতে তো ভালো লাগবেই, এবং সেই জন্যে যতবারই সুযোগ পাই, চান্স পাই, কলকাতা চলে আসি।
মানে এই উদ্যোগটা নিয়ে কি বলবেন? আমি রঘুনন্দনকে দীর্ঘদিন ধরে দেখছেন, রঘুন কুন্তলা ঘোষ হচ্ছেন ভারতীয় ফুটবলের বড় নাম, কেমন লাগছে? রঘুদা কুন্তলা দি যেরকম বললাম আমাদের ইন্সপিরেশন, এত বছর ধরে ফুটবল ফুটবলটাকে ওনারা ভালোবেসেছেন, ফুটবলটাকে ওরা পপুলারাইজ করে গেছেন, তো ওনাদের যত কিছুই ওনাদের দেওয়া যায় সম্মান সবই ছোট হবে, ওনাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তো ডেফিনেটলি এটা যে এটা করেছে আইএফএ, আইএফএকে সাধুবাদ। আমি আপনার সঙ্গে আসবো, আমি একটু অনুষ্ঠানটা দেখাতে বলবো। কুন্তলা ঘোষ দস্তির হাতে পুরস্কার তুলে দিলেন আইএফএ, আইএফএ ভাইস প্রেসিডেন্ট শ্যামল মিত্র। আমি অনুরোধ করব আমাদের এআইএফএফ এর সিও আইবি সুনন্দ ধর মহাশয়কে, তাকে রিকোয়েস্ট করব তিনি যাতে সম্মান জ্ঞাপন করেন আমাদের মাঠের অতি পরিচিত, যার কন্ট্রিবিউশন ভুলে ছোট করব না, রঘুনন্দনকে। উত্তরীয় ফুলের বুকে বৃষ্টির হাড়ি এবং একটি রিস্ট ওয়াচ। আজকে সব মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ জানাচ্ছি তারা বাংলা ফুটবলের পাশে থাকার জন্য। আজকে তাপসদা আছে, এখানে রবীন্দ্র আছে, আর আমি রঞ্জনকে একটু রিকোয়েস্ট করবো রঘুদার পাশে এসে দাঁড়াতে, কেন আজকে এই যে ময়দানে রঞ্জনদার যে উত্থান তার পেছনেও কিন্তু রঘুদার বড় অবদান, কেন আজকে কিন্তু রঘুদা রঞ্জনকে কিন্তু জর্জ টেলিকাফের কোচ করার জন্য তখন রেকমেন্ড করেছিল, আর রঞ্জনকে ধন্যবাদ জানাবো, কেন সেই রঞ্জন কিন্তু সেটা প্রমাণ করেছিল। এর মধ্যে আমি রিকোয়েস্ট করবো দুই ক্লাবের প্লেয়াররা তারা এসে যদি দাঁড়িয়ে যায় পাশে, যেরকম ভাবে লাইন আপ থাকে, তাহলে আমরা প্লেয়ারদের হাত দিয়েও রঘুদাকে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবো রঘুদা আর কুন্তলা দিকে। আমি একটু রঘুদার সঙ্গে কথা বলেছি, রঘুদা কেমন লাগলো এই পুরো ব্যাপারটা, এতদিন তো ময়দানে নতুন করে পুরস্কার কথাটা উজ্জীবিত করে। বলছি একটু করে বাইকটা করো, আমি কমপ্লিটটা করে দিই, দু মিনিট কুন্তলা দি একটু ওখানে থাকো। আজকে ফুলের পক্ষে মিষ্টির হাড়ি আর উত্তরীয় আমাদের বাংলা টিমের কোচ আজকে সিও সুনন্দ ধর মহাশয়কে পড়িয়ে বরণ করে নিচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় আনন্দের দিন যে আজকে সুনন্দদা তার বিজি শিডিউলের মধ্যে তিনি এসছেন আমাদের অনুপ্রেরণা জানাতে। সুনন্দা একটু মাঠে থাকো, রঘুদা একটু মাঠে থাকো প্লিজ, টিমটা এসে যায় টেবিলটাকে সরিয়ে নেওয়া হবে। আমি একটু কথা বলার চেষ্টা করি, কুন্তলা দি কি বলবেন, কেমন লাগছে এই বয়সে কি পুরস্কার উজ্জীবিত করে? মানে আজকে একবার একটা কথাই বলতে গেলে যে আমি আপ্লুত, আজকে যে এই সবে সম্মান জানানো হয়েছে, আমি জানি না আইএফএ এর ইতিহাসে এরকমভাবে কেউ সম্মান পেয়েছে, আর আজকের সম্মান আমাকে সবসময় মনে করছে যে আই এম এ স্টুডেন্ট, আমি সবসময় নিজেকে স্টুডেন্ট ভাবি, টিচার ভাবি না, তবে আজকে আমাকে মিস্টার জয়দীপ মুখার্জি আমাদের আইএফএ সেক্রেটারি আমাকে ভাবিয়ে দিল যে ইউ ডিজার্ভ ফর ইট, তো আজকে আমি সত্যিকারে এই ভাবনা চিন্তাকে আমি দারুণভাবে স্বাগত জানাচ্ছি সেক্রেটারিকে অ্যান্ড এন্টায়ার টিম মেম্বার অফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, কারণ আজকে একজন মহিলা সম্মানিত হওয়া মানে আরও মহিলাকে উজ্জীবিত করা। আর একটা ব্যাপার, আপনাকে আমি এ লাইসেন্সে পরীক্ষা নিতে দেখেছি, লাইসেন্সিংয়ে পরীক্ষা নিতে দেখেছি, মহিলা হয়ে যখন পুরুষের পরীক্ষা নেন কেমন ফিল হয় এটা, আপনি হেডমিস্ট্রেস হেডমিস্ট্রেস ফিলটা আসে না? ইটস ভেরি সিম্পল, দেখো ইটস অলওয়েজ বিং অ্যাজ এ টিচার আমার কাছে সবসময় মনে হয় যে ইটস এক্সচেঞ্জ অফ নলেজ, তো ফার্স্ট অফ অল যে প্রত্যেক স্টুডেন্টরাই আসে, যখন কোচের স্টুডেন্টরা আসে আমার সবসময় মনে হয় যে
তারা আসে ফিয়ার অফ ফেলিওর নিয়ে। তো বিং অ্যাজ এ গুড টিচার হতে গেলে আমার মনে হয় যে সবসময় তাদেরকে গাইড করা প্রয়োজন, বিকজ তারা উডবি কোচ হবে এবং আমার ফুল গাইডেন্সটা তাদেরকে আমি দেবার চেষ্টা করি। এর মধ্যে যারা সাকসেস হয় আই অলওয়েজ গাইড দেম অ্যাজ এ মাই গুড ব্রাদার, মাই যারা বড় আসেন তাদেরকে আমি অ্যাজ এল্ডারলি ব্রাদার এইভাবে তাদেরকে আমি নিই। কারণ যখন আমি ওই সিটটাতে বসতাম আমি সবসময় আমি নিজের অবস্থার কথা ভাবি যে কতটা অসুবিধার মধ্যে আসে। তো ইটস নট এ হেড মিস্ট্রেস, উই আর ভেরি গুড ফ্রেন্ড, ফ্রেন্ডলি অ্যাটিটিউড নিয়ে আমি সবসময় কাজ। ইস্ট বেঙ্গল মোহনবাগানকে সেটা কলকাতা লিগ, এটা বোধহয় আপনার বাংলার ফুটবলের সঙ্গে যতদিন জড়িত নজিরবিহীন একটা জিনিস, কী বলবেন কলকাতা লিগটা নিয়ে বা ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া লিগ? আমাদের ভাবনা চিন্তার মধ্যে বসে গেছি ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া ফুটবল হবে না, কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে উই আর প্লেয়িং, আমাদের যে খেলাটা যে হচ্ছে এটাই বড় ব্যাপার। কেন আর ছোটো টিমগুলো কি কোনো দিন উঠবে না? তারা কি মাথায় তুলে দাঁড়াবে না? গতবারে পিয়ারলেস চ্যাম্পিয়ন হয়েছে, এবছর মোহামেডান হবে, পিয়ারলেস হবে, অনেক সুবিধা আছে। হোক না তাদের ছাড়াই ফুটবল হোক না, তাতে আমাদের আমরাও তো আমাদের নিজেদেরকে অনেক এক্সিবিট করতে পারবো। ইটস আমরা বড় বড়োদেরকে নিয়ে বড় বেশি ভাবনা চিন্তা করি, হয়তো একটুখানি গ্ল্যামারটা কম হবে, আজকে যে দর্শক প্রচুর আসতো সেটা হয়তো হবে না, বাট ইটস ওকে, চলো খেলা হওয়াটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ধন্যবাদ। একটু রঘুদা এখানে আছেন, আমি রঘুদার সঙ্গে কথা বলবো। পাশে অবশ্যই রাজদীপ নন্দী, সকলে চেনে, নতুন করে আমার মনে হয় না পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে। বাবা ছেলের যুগলে অনেক ফুটবল ম্যাচ আমরা দেখেছি। রঘুদা কেমন লাগছে এতগুলো দিন পরে বদে এই পুরস্কার? এই বয়সে আর উজ্জীবিত তো করে না, কিন্তু ভালো তো নিশ্চয়ই লাগে। একটা কথা বলছি শিবম, বাবার একটু প্রবলেম, আমি একটাই কথা বলেছি বাবার হয়ে, যে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাবাকে ফার্স্ট খেলগুরু দিয়েছিলো, তারপরে সেকেন্ডবার জয়দীপদা এবং আমাদের আইএফএ প্রেসিডেন্ট যে আমাদের অজিত ব্যানার্জি এবং চেয়ারম্যান সুব্রত দত্ত যে এই চিন্তাভাবনা নিয়েছে যে এই সম্বর্ধনার ব্যাপারটা, বাবা সত্যি সত্যি অনেক মানে কী বলবো, আজকে এক্সাইটেড যে এত বছরের কষ্ট যে আজকে এসে স্বীকৃতি লাইফে, এটা বিশাল ধন্যবাদ জানাচ্ছে। আর একটা কথা বলছি জয়দীপ মুখার্জিকে, এটা তার জন্য পুরো কৃতিত্বটা দিই। একদমই ঠিক, সকলে আইএফএ সচিবকে কৃতিত্ব দিচ্ছেন, আইএফএ কে কৃতিত্ব দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন টিম মাঠে নেমে গেছে, একটা ফটো সেশন এখানে হবে, দুই ক্রীড়াগুরুর সঙ্গে দুই দল ফটো 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 তুলবে। এখানে আপনি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে দুই টিমের লাইন আপটা। এখানে আইএফএ সেক্রেটারি আছেন, ভাইস প্রেসিডেন্টরা আছেন, সহ সচিবরা আছেন, সকলেই আছেন। মোটামুটি ফুটবলের একটা উন্মাদনা, ফুটবলের একটা জোয়ার, ফুটবলের সমস্ত কিছু যেন আজকে হাওড়া স্টেডিয়ামে দেখা যাচ্ছে। দুই দল নেমে গেছেন, রেলওয়ে এফসি এবং ভবানীপুর। আচ্ছা
শ্যামলদা কোথায় গেল? শ্যামলদা এদিকে ঘুরে গেল জয়দীপদার সাথে কথা বলতে পারবে? জয়দীপদা কি বলবে এই উদ্যোগটা, এই প্ল্যানিংটা নিয়ে দুই দুই কোচকে সম্বর্ধনা মাঠে? এর আগেও তুমি মাদ্রাসের একটা এরকম করেছিলে। দেখো আজকে আমার মনে হয় এই সম্মানটা তাদের পাওয়ার যোগ্য। আজকে বাংলা ফুটবলটা নিয়ে আমরা যেভাবে গর্ববোধ করি, আজকে আমাদের মনে হয় যে সবাই মিলে এই যে সম্মানটা এইটুকুনি তাদের দেখাতে পেরেছি, এটা আমার কাছে একটা গর্বের জিনিস। আজকে যেভাবে কোচরা এগিয়ে এসছে, আজকে তাদের কন্ট্রিবিউশন ছাড়া তো বাংলা ফুটবল কিছু হয় না। সুতরাং আমরা হয়তো বড় ক্লাবদের নিয়ে হাউতাশ করি, কিন্তু আজকে ছোটো ক্লাব না থাকলে, এই ছোটো কোচে ক্লাবের কোচরা না থাকলে আজকে আমরা বড় ক্লাবের অস্তিত্ব দেখতে পারতাম না। আমরা একটু যেতে যেতে কথা বলি, খেলাটা শুরু হবে, এইটা কি বছর বছর করার একটা পরিকল্পনা আছে? বাংলার কোচেরা তো চারিদিকে বিদেশি কোচেদের রমরমা শুনি, সেখানে বাংলা কোচেদের এই ব্যাপারটা, এটা কি তোমাদের বছর বছর করার পরিকল্পনা আছে? আমাদের বছর বছর করব, এই প্রোগ্রামটাই আমাদের ইচ্ছে ছিল যে কোনো একটা ভালো হোটেলে, পাঁচতার হোটেলে করা। কিন্তু আজকে যেহেতু আমাদের দুটো খেলা আছে, আমরা তার জন্যে আমরা করতে পারিনি। কিন্তু আমার মনে হয় এই গুরুকে প্রণাম যে প্রোগ্রামটা আইএফএর তরফ থেকে আমরা প্রত্যেক বছর করব। আগেবারে যেরকমভাবে আমার মাদের সংবর্ধনা দিয়েছিলাম, সেটা শিবমের অনেকখানি কন্ট্রিবিউশন ছিল। এবছর আমি বলছি আমাদের একাডেমি কাপটাও আমাদের শিবমকে দায়িত্ব দেওয়া আছে। সুতরাং আমার মনে হয় এই যে টিম আইএফএর কথাটা আমরা বলি, এটা কিন্তু সবার কন্ট্রিবিউশন। শুধু আইএফএর এই দশজন মিলে কিন্তু বাংলা ফুটবলে কিছু করতে পারবে না, সবাইকে পাশে থাকতে হবে। আর যদি আমরা মানে এটা বলছি যে আমরা যদি অঙ্গীকারবদ্ধ হই যে বাংলা ফুটবলকে আমরা আবার সেরা জায়গায় নিয়ে যাব, আমার মনে হয় আমরা সবাই মিলে চেষ্টা করলে সেটা করতে পারব। একটা জিনিস, দাদা একটা জিনিস নিয়ে বহু চর্চা হচ্ছে যে সেকেন্ড ডিভিশন আই লিগে এবার বাংলার ক্লাব নেই, এটা নজিরবিহীন ঘটনা নিঃসন্দেহে, কীভাবে বলবে পুরো ব্যাপারটা? এক মিনিট, সরি গো। আমার মনে হয় যে আজকে সেকেন্ড ডিভিশন আই লিগে সত্যি এটা দুঃখজনক ব্যাপার, কেন বাংলা থেকে কোনো ফুটবল ক্লাব আজকে সেকেন্ড ডিভিশন আই লিগে খেলছে না। আমরা সেটা নিয়ে প্রশ্নও করেছিলাম এআইএফএফ কাছে, এআইএফএফ আমাদের সেখানে রিকোয়েস্ট লেটারও পাঠিয়েছে, যে রিকোয়েস্ট লেটার না, উত্তরটা পাঠিয়েছে যে কেন দুটো ক্লাব তারা কোয়ালিফাই করেনি। আমরা সেটা দুটো ক্লাবকেও জানিয়ে দিচ্ছি, যেখানে তারা বলছে যে যে লাইসেন্সিং যে প্রথা সেটা দুজন মিট করতে পারেনি। কিন্তু আমার কাছে এটাও একটা বড় প্রশ্ন যে আজকে নিশ্চয়ই আমি বলবো না কেউ ইলিগালি খেলো, কিন্তু আমার মনে হয় আরেকটু বাংলা ফুটবলের জন্যে, যেহেতু আজকে বাংলা ফুটবলটা আমরা সিরিয়াসলি এত বছর ধরে আমরা করে আসছি, সেখানে একটা বাংলা থেকে একটা ক্লাব সেকেন্ড ডিভিশন আই লিগ রিপ্রেজেন্ট করবে না, এটা আমাদের কাছে একটা হতাশজনক ব্যাপার। আর এই এতগুলো প্লেয়ার তারাও কিন্তু অনেক বড়ভাবে বঞ্চিত হলো। সেম ওয়াইজ আমি একটা জিনিস দেখে আসছি বা অনেকের কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কি এই লাইসেন্স প্রথা কি শুধু মানে আই লিগের ক্ষেত্রে বা সেকেন্ড ডিভিশন আই লিগের ক্ষেত্রে? কেন আমরা একটা দিকে দেখছি যে আজকে যেভাবে এসি ইস্ট বেঙ্গল বা এটিকে মোহনবাগান তারা সিএফএল খেলতে পারলো না, বাংলা ফুটবলটা পারলো না, আমার মনে হয় তাদের এই বলছে তাদের প্লেয়ার নেই বা কিছু নেই বা রিজার্ভ টিম নেই, তাহলে এখানেও তো একটা লাইসেন্সিংয়ের একটা কোয়ালিফিকেশান থাকে। যে আমার যেটা ধারণা আইএসএল খেলতে গেলে, কেন আগে এটিকেও যখন তারা আমাদের এখানে সিএফএল খেলতো আইএসএল খেলতো,
তাদের রিজার্ভ টিমটিকে খেলাতো। হঠাৎ আমি দেখলাম এবার নাকি তাদের কাছে কোনো প্লেয়ার নেই যার জন্য তারা সিএফএলটাকে বা বাংলা ফুটবল তারা খেলতে পারবে বলে। সুতরাং এখানে তাহলে কি ইন্টারাপ্ট করছি, যে দুটো ক্লাব আবেদন করেছিল পিয়ারলেস এবং আরেকটি ক্লাব ভবানীপুর, এদের লাইসেন্সিং ফুলফিল হয়নি, কিন্তু সেকেন্ড ডিভিশন টিম যারা খেলছে এবছর মদন মহারাজা, রেনিয়ার এফসি, যে সকল আউটসাইড দিল্লি এফসি, তাদের কি সকলের লাইসেন্সিং ফুলফিল করা আছে? এটা কি ফেডারেশনের পক্ষকে তুমি জিজ্ঞাসা করতে পারো বা আইএফএ কে এটা জিজ্ঞাসা করবে না? 100% আমরা জিজ্ঞেস করেছিলাম, আমাদের তার এগেনস্টে আমরা যে চিঠিটা পেয়েছি সেটা আমরা ক্লাবদেরকে জানিয়ে দিয়েছি। এখানে আমার কাছে এটাই আমি বারবার বোঝাতে চেষ্টা করছি, হয়তো লোকে এখনও যারা ভাবছে বাংলা ফুটবলটা শুধু আইএফএর, আমি একটা দিন কিন্তু আমি বলছি যদি এখন থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ না হয়, দুদিন পরে আপনারা দেখবেন বাংলা ফুটবলটাই না বন্ধ হয়ে যায়। কেন আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আজকে আমাদের মাঠ নেই, আমাদের ফাইন্যান্স নেই, আমাদের সব কিছু প্রতিকূলতার মধ্যে আজকে দেখুন এই যে বাদবাকি টিমগুলো কী চেষ্টা করে তারা টিম করছে। আমি এক নাম করছি না, একজন কর্মকর্তা তিনি অলরেডি তার নিজের গাড়ি বেচে পর্যন্ত টিম করেছে খেলার জন্যে, তাদের ভালোবাসা কিন্তু আমরা কোনোভাবে ছোটো করতে পারি না। কিন্তু সেম ওয়েতে সবাই সাপোর্ট ছাড়া বাংলা ফুটবল একা কী করতে পারে? দাদা, ইস্টবেঙ্গল মোহনবাগানে রাজি না করাতে পারা, এটা কোথাও গিয়ে তো আইএফএরও ব্যর্থতা না? এখানে ব্যর্থতার জায়গা নেই, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আজকে নিতুদা অনেক চেষ্টা করেছিল, দেবাশিস দত্ত অনেক চেষ্টা করেছিল, তারা এসেছিল আজকে। আমার কাছে এটা অদ্ভুত লাগলো যে আজকে এটিকে মনমানের প্রতিনিধিরা তারা দুবার মিটিংয়ে এসছে, তারা বলেছিল তারা এএফসি কাপের জন্য তাদের অসুবিধে হচ্ছে। সুতরাং তারা ডেট চেয়েছিল 29 তারিখ, 3 জন ফরেনার জায়গায় 6 জন ফরেনারকে রেজিস্টার করার জন্য বলেছে, সব কিছুই তো ক্লাবরা মেনে নিয়েছিল, আইএফএ মেনে নিয়েছিল। এরপর যদি কেউ বলে যে আমাদের কাছে প্লেয়ার নেই, কোচ খেলাতে চাইছে না, সেটা আমাদের বাংলা ফুটবলের ব্যর্থতা। আর এখানেও আমি একটা কথা বলছি, আমার যেটা ধারণা যে লাইসেন্সিং প্রথা যেটা আইএসএলে কি লাইসেন্সিং প্রথা আছে আমার জানা নেই, কেন সেখানে কি আমার যত জানা ছিল ইউথ ফুটবল ডেভেলপমেন্ট বা রিজার্ভ টিম থাকা দরকার, কেন এই যে আর একটা টুর্নামেন্ট বাংলার বুকে হচ্ছে সেখানেও কিন্তু অন্য আইএসএল ক্লাবের তাদের কিন্তু রিজার্ভ টিম এখানে খেলতে আসছে। সুতরাং বাংলা ফুটবলটা যদি আমরা নিজেরাই যদি বাংলার ক্লাবরাই যদি মনে করে যে বাংলা ফুটবল খেলবে না, তাহলে হয়তো আমাদের আগামী দিনে অন্য কিছু চিন্তা করতে হবে। কিন্তু আমরা যে 2 প্রধানকে নিয়ে, 3 প্রধানকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমরা সব জায়গায় বলি, তাদেরই যদি সাপোর্ট না থাকে তাহলে বাংলা ফুটবলটা আমরা করবো কী করে? নিতুদার হাতে তো এখন ব্যাপারটা নেই, এটা বোঝা যাচ্ছে। শ্রী সিমেন্টের সঙ্গে কি তুমি কথা বলার পার্সোনালি চেষ্টা করবে? 100% আমি শ্রী সিমেন্টের সিওর সঙ্গে কথা বলেছিলাম, কেন আমাদের অ্যাক্সেস ছিল ওনার সঙ্গে, উনি 2-3টে মিটিংয়েও এসেছিলেন, উনি বলেছিলেন ওনার খেলা করতে ইচ্ছুক আছেন, কিন্তু ওনাদের লিটিগেশনের জন্য তারা খেলতে পারছে না। লিটিগেশন যেদিনকে মিটেছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চেষ্টা করে সেটাকে মিটিয়ে দিয়েছে, আমার মনে হয় তারপরে তাদের না খেলতে পারাটা, এটা আমার মনে হয় এটা ইগনোর করার একটা ব্যাপার। এবার সেটা সময় আসলে বোঝা যাবে যে আইএফএ কতখানি কঠোর ব্যবস্থা নিতে পারবে না নিতে পারবে, কেন আমরা বাংলা ফুটবলকে আমরা ক্ষতি হতে দিতে চাইবো না। আইএফএ কঠোর একটা সিআরএস বন্ধ করে রেখেছিলে, লোকে বলছে 4 ঘন্টা, কিন্তু অনেকে এটা আগের দিন রাত থেকে বিকাল 4টে অবধি এটা বন্ধ ছিল লং টার্ম। আরেকটা ব্যাপার দাদা, কঠোর কতটা হতে পারবে, বা এর আগেও একটা গভর্নেন্স বডি মিটিংয়ে আবার একটা অনুরোধ করা হয়েছে ওদেরকে বাই লেটার, এ তো চিঠি দেওয়া হচ্ছে, আইএফএ রিপ্লাই পাবে কি পাবে না জানি না, এ কমপ্লিটলি একটা ইগনোর করার একটা প্রচেষ্টা, বা এটা কি আইএফএ এর জন্য একটা ভালো বার্তা যাচ্ছে মাদার অর্গানাইজেশনকে তুমি ইগনোর করছো? না, এটা দেখো আমাদের আইএফএ সেক্রেটারি তো একা কোনো ডিসিশন নিতে পারে না, আমরা ক্লাবের দ্বারা রিপ্রেজেন্ট করে, আজকে ক্লাবরা আমাদের ইলেক্ট করে চেয়ারে বসিয়েছে, সুতরাং গভর্নিং বডি আমাদের সর্বোচ্চ বডি, সেখানে তারা বলেছে আর একটা চিঠি দিতে, আমরা নিশ্চয়ই মান্যতা দিয়ে আর একটা চিঠি পাঠিয়েছি, তার আগের চিঠিগুলোতেও ওরা উত্তর দিয়েছে, এরম নয় যে তারা আমাদের উত্তর দিচ্ছে না, ওরা উত্তর দিয়ে আমাদের কাছে একটা স্পষ্ট কথা হচ্ছে তারা বলে দিক খেলবে কি খেলবে না। তাদের মানে অসুবিধের কথা আমরা নিশ্চয়ই জানবো বুঝবো, কিন্তু অসুবিধের সলিউশান তো আমরা দিলে তারা নেবে না। সুতরাং আমি তাদের অসুবিধের কথা জেনে কী করবো, তারা জানিয়ে দিক যে আমরা এবছর খেলবো না, 2 বছর খেলবো না, আমরা সেই হিসেবে প্ল্যানিং করবো। আর এটাও ঠিক যে আজকে যদি কোনো ডিসিপ্লিন মেজার আসে বা কিছু নেওয়া হয় সেটা আমরা জানিয়ে দেবো। সুতরাং আমার কাছে বাংলা ফুটবল আগে, কেন আমার কোনো চেয়ারের কোনো লোভ নেই, আজকে আমাদের অলরেডি আমার 10 ইয়ারে 2 বছর ক্রস করে গেছে,
আমার একটাই টার্গেট হচ্ছে বাংলা ফুটবলকে শীর্ষ জায়গায় নিয়ে যেতে। যেভাবে আমাদের স্পোর্টস মিনিস্টার আমাদের পাশে আছে, যেভাবে সব ক্লাবরা পাশে আছে, সমর্থকরা পাশে আছে, শুধু তো আজ আইএফএর ক্ষতি না, আজকে এই যে সমর্থক, আজকে এই যে বড় ক্লাবরা, বড় ক্লাব হয়েছে কেন, আজ বড় ক্লাবরা হয়েছে আজ সমর্থকদের জন্য। সেই সমর্থকরাই যদি দেখে তারা খেলা দেখতে পাচ্ছে না, তারা বঞ্চিত হচ্ছে, আমার মনে হয় সবথেকে ক্ষতি তাদের হচ্ছে। আর বাংলা ফুটবলের সময়মা ফিরতে গেলে সমর্থকরা পাশে না থাকলে কোনোভাবে বাংলা ফুটবল এগোতে পারবে না। ইস্টবেঙ্গল মোহনবাগানকে ছাড়া একটা ভিউয়ারশিপ রেটিং দেখছিলাম আইএফএ সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করা হয়েছে, 110,000-এর উপর ম্যাচ দেখেছে, একটা সাধারণ ম্যাচ, দর্শক সংখ্যা নেই, মানে বাংলা ফুটবলে দর্শক সংখ্যা আছে, কি বলবে? পার্টিকুলারলি একটা লেখা হয়েছে যে রেকর্ড সংখ্যক ভিউয়ার্স, 100% কেন আজকে আইএফএ টিভির সঙ্গে শিবম, এটা তো তোমার অনেকখানি কন্ট্রিবিউশন আছে, এটা সেরকম লাভ নেই আজকে সেখানে। আমার কাছে একটা ভাল লাগে যে আজকে যেখানে বলে বাংলা ফুটবলে নন সিডের টিমদের লোকে খেলা দেখে না, এটা তো আমার প্রমাণিত। আজকে মানে আজকে মোহামেডান ভার্সেস এরিয়ান্স, এই আমাদের ইস্টার্ন রেলের যে ম্যাচটা হয়েছিল সেখানে কালকের দিনে দেখলাম প্রায় 1,48,000 ভিউজ, তো এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আজকে তাতে কী হচ্ছে, স্পন্সাররা এনকারেজড হচ্ছে, আজকে টিভি পার্টনাররা এনকারেজ হচ্ছে, আজকে আর প্লাস যে আমাদের টিভি পার্টনার সেও অত্যন্ত খুশি, কেন তারা সাংঘাতিকভাবে ভালো ভিউয়ারশিপ পাচ্ছে। আজকে ডিজিটাল এই যে বিভিন্ন রকমের যে পোর্টালটা তারা এগিয়ে আসছে, আমার মনে হয় বাংলা ফুটবলকে কেউ চাইলেও তারা ক্ষতি করতে পারবে না। বাংলা ফুটবল বাংলা ফুটবলের সমমহিমায় থাকবে। হ্যাঁ, এটা ঠিক যে আজকে আমরা একটা প্ল্যানিং করে এগিয়েছিলাম, মাঝপথে কেউ সরে যাওয়াতে সেই প্ল্যানিংটা আমাদের ডিস্টার্ব হয়েছে, এটা অস্বীকার করলাম না, কেন বাংলা ফুটবলের তো সেই অর্থে বলতে কোনো ইনফ্রাস্ট্রাকচার বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই। তবে আমরা যদি চেষ্টা করি, বাংলা ফুটবলের ফাইন্যান্সের কোনো অভাব হবে না, ইনফ্রাস্ট্রাকচারের কোনো অভাব হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সমর্থকরা আমাদের পাশে আছে, ক্লাবরা আমাদের পাশে আছে। আমরা আবার রিকোয়েস্ট করবো ইসমাইল মোহনবাগান যাতে খেলে, যাতে আজ মোহামেডানকেও আমি ধন্যবাদ জানাবো, যাতে তারা যেভাবে আজ রিজার্ভ টিম নিয়ে আজকে তারাও তো দুটো টুর্নামেন্ট সাইমেন্টেনিয়াসলি খেলছে, আই লিগ খেলতে চলেছে। কিন্তু আমি মনে করব যে আজকে বাংলা ফুটবল আবার সমমহিমায় ফেরত আসবে। আমার শেষ প্রশ্ন, কলকাতা লিগের পরবর্তী টুর্নামেন্ট কী হবে, লক্ষ্য কী, তুমি যদি একটু প্ল্যান আউটটা আমাদের দর্শকদের বলো। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে ফুটসলটা করা সেপ্টেম্বরে, নভেম্বরে আমাদের আইএফএ শিল্ড করব, আমাদের কন্যাশ্রী কাপ আছে, আমাদের একাডেমি কাপ আছে, আমাদের ডিস্ট্রিক্ট ফুটবল লিগটা আমরা চালু করছি। সুতরাং আমাদের প্রচুর খেলা আছে, খেলা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর প্রত্যেকটা খেলাতে আপনাকে বলছি, প্রত্যেকটা খেলাতে কিন্তু আমরা স্পন্সরশিপ অলরেডি পেতে আরম্ভ করে দিয়েছি, ইনক্লুডিং আমরা টিভি পার্টনার। সুতরাং আমরা বল এইটুকুনি আমাদের ভরসা, আমাদের বিশ্বাস যে বাংলা ফুটবলের জায়গাতেই থাকবে। ধন্যবাদ ধন্যবাদ, বাংলা ফুটবলের জায়গাতে থাকবে, এটাই বললেন আইএফএ সচিব, এবং বাংলা ফুটবল আবার সমমহিমায় যাবে, এবং একদম এক্সক্লুসিভলি তিনি এটা জানালেন। কলকাতা লিগের পরে ফুটসল হবে সেপ্টেম্বরে, 20-এ নভেম্বর থেকে শুরু হবে আইএফএ শিল্ড, তারপরে কন্যাশ্রী কাপ, তারপরে আইএফএ সারা ভারতে প্রথমবারের মতো কলকাতাতে হতে চলেছে বিভিন্ন একাডেমি নিয়ে একাডেমি কাপ, সব শেষে বলা যায় বাংলা ফুটবল চলছে চলবে, ভারতবর্ষের বুকে বাংলা ফুটবল সব সর্বোচ্চ জায়গায় যাবে। বাংলা ফুটবলকে সাপোর্ট করুন না, সারাদিন তো মেসি রোনাল্ডো বিদেশি ফুটবল নিয়ে আমরা অনেক রকম আলোচনা করি, বাঙালি কটা ছেলেকে যদি সাপোর্ট করা যায়, আমরা মনে হয় ভারতীয় ফুটবল দলে শুভাশিস, প্রীতম কোটাল, প্রণয় হালদারদের মতো আরও অনেক অনেক তারকাকে পাবো। ধন্যবাদ, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, এভাবেই ফুটবলের খবর, রাজনীতির খবর, এন্টারটেনমেন্টের খবর আপনাদের সামনে পৌঁছে দেবো। ধন্যবাদ।